আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুইট চিলি সস তৈরি করে দেখাবো, আর এই সসটা কিন্তু সিপি সস নামেও পরিচিত অথবা থাই চিলি সস নামেও পরিচিত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর খুবই কম খরচে আমি এই সসটা আপনাদের তৈরি করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি এখানে শুকনা মরিচ নিয়েছি প্রায় 18 থেকে 20টা। মরিচগুলো একটু লাল হলে বেশি ভালো হয়। আমি এখন মরিচগুলোর বুটাগুলো ফেলে দিচ্ছি। এই মরিচগুলো এখন আমি রুম টেম্পারেচারের আধা কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক 15 মিনিট। রসুন নিয়েছি আমি এখানে বড় বড় কোয়া রসুন নিয়েছি, আর এই বড় সাইজের রসুন আমি 1.5টা নিয়েছি। এখানে রসুনগুলো এখন মিহিন করে চপ করে নিব। যত মিহিন করে চপ হবে সসটা কিন্তু ততই ভালো হবে। ঠিক এইভাবে আমি রসুনগুলো চপ করে নিব সবগুলো। আমার এখানে সবগুলো রসুন চপ করা হয়ে গেছে, আর এই মরিচগুলোও কিন্তু এখন ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। আমি এই মরিচগুলো এখন ব্লেন্ড করে নিব। পুরোপুরি মিহিন করা যাবে না, একটু দানা দানা এরকম থাকতে হবে মরিচগুলো ব্লেন্ড করে। একটা প্যানের মধ্যে এই মরিচগুলো আমি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে কিছুটা বিচি আমি ফেলে দিব। এই মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের 2 কাপ পানি। এখন ঢেকে এই সব কিছু আমি জাল করে নিব প্রায় 6 থেকে 7 মিনিট, রসুনগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমার রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 কাপ চিনি। এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিব। এখানে চিনিটা গলে গেছে, 1/2 কাপ পানির মধ্যে আমি 7 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিব, আর নেড়ে নেড়ে এটা বলক তুলে নিব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা জমে যাবে। এখন নেড়ে নেড়ে এটা বলক তুলে নিচ্ছি আমি। সসটা এখানে বলক উঠে গেছে এবং ঘনও হয়ে গেছে। আমি এখানে এপি ভিনেগার ব্যবহার করছি, আর 1/2 কাপ ভিনেগার দিয়ে দিতে হবে। চিনি যতটুকু ভিনেগার ঠিক ততটুকুই দিতে হবে। আর এই ভিনেগার দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, শুধু একটা বলক তুলে নিতে হবে। এখানে বলক উঠে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সসটার ঘনত্ব এই পর্যায়ে কেমন। সসটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই সসটাকে এখন ঠান্ডা করে আমি জারে ভরে নিব। আর দেখতেই পারলেন কত অল্প খরচে অনেকগুলো সস এখানে তৈরি হয়ে গেছে। এই সসটা আপনারা বাহিরে রেখে প্রায় 10 থেকে 15 দিন ব্যবহার করতে পারবেন, আর ফ্রিজে নর্মালে রেখে প্রায় 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।